হ্যাঁ ভাই, আপনি স্যার, ইসলাম ধর্মে বিনোদনের কোন কোন বিষয়গুলোকে অনুমতি দেওয়া হয়েছে, মিউজিক সম্পর্কে ইসলাম কি বলে, আর সুফিজম সম্পর্কে কি কিছু বলবেন? এটা কি ইসলামের কাঠামোর মধ্যে পড়ে নাকি পড়ে না? ভাই, আপনি হালাল বিনোদনের কথা বলছেন, বিনোদনটা আসলে আপনার দৃষ্টিভঙ্গির উপর। আপনার জন্য যেটা বিনোদন আমার জন্য নাও হতে পারে, যেমন এই অনুষ্ঠানের লোকজন বিনোদন পাচ্ছে, অনেক কিছু তারা শিখতে পারছে, এটা হালাল। তাহলে হালাল বিনোদন হলো সেই বিনোদন যেটা কোরআন আর সুন্নার বিপক্ষে যাবে না। কোরআন আর সহি হাদিসে যেগুলোকে হারাম বলা হয়েছে সেগুলো মেনে চললে বাকি সব বিনোদনই হালাল। মিউজিক সম্পর্কে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলছে যে ডাব বাজানো ছাড়া অন্য মিউজিক নিষিদ্ধ, শুধুমাত্র ডাব, এক পাশে খোলা ড্রাম, এটা বাদে অন্য মিউজিকের অনুমতি নেই। কারণ এই মিউজিক আপনাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাবে, যেহেতু এটা আপনাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে যাবে তাই এটা নিষিদ্ধ। আপনার তৃতীয় প্রশ্ন ছিল ইসলাম ধর্মে সুফিজম। সুফি একটা আরবি শব্দ যেটা এসেছে সুফ থেকে, এই মতবাদটাও আসলে পথভ্রষ্ট। আগের উত্তরগুলো তো আমি বলেছি, আমাদের কোরআন এবং সুন্না মানা উচিত। তাই আপনি যদি এমন কিছু মানেন যেটা কোরআন এবং সুন্নায় উল্লেখ করা নাই, সেটা আসলে পথভ্রষ্ট। এর বেশিরভাগই পথভ্রষ্ট। আপনারা সুফিজমের যেসব মতবাদগুলো দেখেন, এর বেশিরভাগই পথভ্রষ্ট। এই মতবাদটা পবিত্র কোরআন আর সুন্না মেনে চলে না। কোনো বিশেষজ্ঞ যদি এখানে কিছু বলেন, সেটা কোরআন আর সুন্নার সাথে মেলাবেন, অন্য কোনো উৎস নেই। সঠিক উৎস হলো কোরআন আর সহি হাদিস। কোরআনের অনুবাদগুলোর মধ্যে আপনার মতো সবচেয়ে শুদ্ধ অনুবাদ কোনটা, এ ব্যাপারে বলবেন? সবচেয়ে খাঁটি ইংরেজি অনুবাদ। ভাই, আল্লাহ এখানে আরবিতে বলেছেন 100% কোনো ভুল ছাড়া। সবগুলো অনুবাদই করেছে মানুষ, আর সেখানে ভুল থাকবেই। তাই পবিত্র কোরআনে কোনো নির্ভুল অনুবাদ নেই। হ্যাঁ, তবে যে অনুবাদগুলো পাওয়া যায়, আমার মতে ভালো অনুবাদটা সেগুলোর মধ্যে একটা হলো সহি ইন্টারন্যাশনাল। আমি ইংরেজি অনুবাদের কথা বলছি, অন্য ভাষার ব্যাপারে আপনাকে খুঁজে দেখতে হবে। আমার মতে কোরআনের একটা ভালো ইংরেজি অনুবাদ হলো সহি ইন্টারন্যাশনাল, যেটা ইংরেজিতে অনুবাদ করেছেন তিনজন মহিলা। তারা সবাই আসলে আমেরিকান পশ্চিমা সভ্যতার মানুষ, তারা সবাই মুসলমান হয়েছিলেন। সহি ইন্টারন্যাশনাল আগে একজন ভাইকে একটা কপি দিয়েছিলাম, আর আপনি চাইলেও দেবো ইনশাআল্লাহ। লেকচার শেষে ভাই আশরাফের সাথে যোগাযোগ করুন, তিনি আপনাকে একটা কপি দেবেন, আর আপনি সেটা পড়ে দেখুন, আশা করি উত্তরটা পেয়েছেন। জি ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। এখানে একজন অমুসলিম ভাইকে দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, আপনার নাম আর পেশাটা দয়া করে বলবেন। আমি শশাঙ্ক শেখর, এসেছি রাঁচি থেকে। আমি এখানে সত্যভামা কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ছি। স্যার, আজকের অনুষ্ঠানে আপনার লেকচার শোনার পর ইসলাম ধর্ম আর মুসলমানদের সম্পর্কে আমাদের ভুল ধারণা দূর হয়ে গেছে। স্যার, আমি জম্মু আর কাশ্মীরে গিয়েছি, সেখানকার ভীতিকর অবস্থা দেখেছি। মানুষ সেখানে কষ্টে আছে মুসলমানদের সেই তথাকথিত জিহাদের কারণে। স্যার, আমার প্রশ্নটা হলো, ইসলাম কি এইসব কাজের অনুমতি দেয়? যদি না দেয়, তাহলে এই জিহাদ শব্দটার অর্থ আসলে কি? কারণ পবিত্র কোরআনেই সূরা আরাফের 56 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা বিপর্যয় ঘটিও না। অথবা সূরার 40 নম্বর আয়াতে বলা হয়েছে যে, প্রতিশোধ নেয়ার চাইতে ক্ষমা করা উত্তম। অথবা সূরা মাইদার 32 নম্বর আয়াতে বলা হয়েছে যে, যদি কেউ কাউকে হত্যা করে, সে মানব জাতিকেই হত্যা করল। স্যার, একই বিষয় নিয়ে আমার আরও প্রশ্ন আছে, সেটা হলো, ইসলাম ধর্মে কোন জিনিসটাকে আমরা বেশি গুরুত্ব দেব, ধর্ম বা মাঝহব, নাকি আমাদের দেশ, মাদারল্যান্ড, মাতৃভূমি বা কওম? অনেক ধন্যবাদ ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটা হচ্ছে ইসলাম ধর্মে জিহাদ নিয়ে প্রশ্ন করলেন, যে কেন মানুষ যুদ্ধ করছে কাশ্মীরে, যা হচ্ছে জিহাদ, এটাকে ইসলাম কি অনুমতি দেয়? জিহাদ শব্দের অর্থ কি? এটা কি কোরআনের সূরা মাইদার 32 নম্বর আয়াতের বিরুদ্ধে যায় না? ভাই, এই জিহাদ সম্পর্কে বলি, এ ব্যাপারে ভুল ধারণা শুধু অমুসলিমদের মধ্যে নেই, মুসলমানদের মধ্যেও রয়েছে। বেশিরভাগ মানুষই এমনটা ভাবে যে কোনো মুসলিম যদি কোনো যুদ্ধ করে, যে কোনো যুদ্ধ, হতে পারে নিজের সুবিধার জন্য, হতে পারে পলিটিক্সের জন্য, হোক সেটা ভাষার জন্য, হোক বর্ণের জন্য, সেটাই হলো জিহাদ। মুসলমানদের যুদ্ধ করাটাকে জিহাদ বলা হয় না। জিহাদ শব্দটা এসেছে আরবি শব্দ জাহাদা থেকে, তার মানে চেষ্টা করা, তার মানে পরিশ্রম করা। জিহাদ মানে সংগ্রাম, কোনো কিছুর জন্য চেষ্টা বা পরিশ্রম করা। ইসলামিক অভিধান অনুযায়ী জিহাদ অর্থ কারো অসৎ প্রবৃত্তির বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করা। এছাড়াও জিহাদ মানে সমাজের উন্নতির জন্য চেষ্টা করা। এছাড়াও জিহাদ শব্দটা যে যুদ্ধক্ষেত্রে আত্মরক্ষাকেও বোঝানো হয়ে থাকে। জিহাদের অর্থ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করা। জিহাদের মূল অর্থ চেষ্টা বা পরিশ্রম করা।
অনেক মানুষের ভুল ধারণা আছে যে জিহাদ মানে পবিত্র যুদ্ধ, তারা জিহাদের অনুবাদ করে পবিত্র যুদ্ধ। পবিত্র যুদ্ধ বলে যে আরবি শব্দটা আছে সেটা হারবু মুকাদ্দাসা। যদি আপনারা কোরআন পড়েন, কোরআনের কোথাও পাবেন না, একটা আয়াতও নেই, অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসেও কোনো জায়গায় হারবু মুকাদ্দাসার কথা বলা নেই। এই শব্দটা কোরআন বা হাদিসে নেই। জিহাদ শব্দটার অনুবাদ কোনোভাবেই পবিত্র যুদ্ধ নয়। ঐতিহাসিকরা এই পবিত্র যুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করেছিল খ্রিস্টানদের ক্রুসেডকে বোঝানোর জন্য, যারা খ্রিস্টান ধর্ম প্রচার করেছে আর হাজার হাজার মানুষ হত্যা করেছে। দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ লোক, এমনকি তথাকথিত মুসলমান পণ্ডিতগণও জিহাদের অনুবাদ করে পবিত্র যুদ্ধ, এটা ভুল অনুবাদ। জিহাদ শব্দটার অর্থ চেষ্টা বা পরিশ্রম করা। অনেক সময় এই চেষ্টাটা যুদ্ধক্ষেত্রে হতে পারে, সেই যুদ্ধটাও হবে আল্লাহ সুবহানাহু তাআলার পথে, সেটা কিতাল ফি সাবিলিল্লাহ। একটা প্রশ্ন করা হয়, ইসলামে কেন যুদ্ধ আর হত্যার অনুমতি দেওয়া হয়েছে? ইসলামের অনেক সমালোচক আছেন যারা বলেন ইসলাম খুব নিষ্ঠুর একটা ধর্ম, ইসলাম সবসময় বলে অমুসলিম কাউকে দেখলে তাকে মেরে ফেলো। অনেকেই বলেন, ইন্ডিয়াতে এরকম একজন আছেন অরুণ শ্রী, তিনি একটা বই লিখেছেন দ্য ওয়ার্ল্ড অফ ফতোয়া। তিনি সূরা তাওবার 5 নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে কোরআন বলছে কোনো কাফিরদের যেখানেই পাবে ব্র্যাকেটে হিন্দু তাদেরকে হত্যা করবে। যদি আপনি পবিত্র কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতটা দেখেন, সেখানে বলা হয়েছে কাফিরদের যেখানে পাবে হত্যা করবে। তবে এই উদ্ধৃতিটার প্রসঙ্গের কথা এখানে বলা নেই। যদি আপনারা এই আয়াতটার আগের আয়াতগুলো পড়েন, সেখানে একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে, মক্কার মুশরিকদের সাথে মুসলিমদের একটা শান্তি চুক্তি। পবিত্র কোরআনের সূরা তাওবার 4 আয়াতে মক্কার মুশরিকদের সাথে মুসলমানদের একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে, আর মক্কার মুশরিকরা এই শান্তি চুক্তিটা ইচ্ছা করেই ভেঙেছিল। এরপর আল্লাহ তাআলা 5 নম্বর আয়াতটা নাজিল করলেন মুশরিকদের সম্পর্কে। সেই আয়াতে আল্লাহ মুসলিমদের বললেন সব কিছু 4 মাসের মধ্যে ঠিক করে ফেলো, না হলে যুদ্ধ ঘোষণা করো। আর যুদ্ধক্ষেত্রে আল্লাহ বলেছেন যখন শত্রুরা তোমাকে আক্রমণ করতে আসবে তুমি শত্রুদের হত্যা করবে। এই আয়াতটা যুদ্ধক্ষেত্রের কথা বলছে, যখন শত্রুরা তোমাকে মারতে আসবে ভয় না পেয়ে লড়াই করো। আজকের দিনে একজন আর্মি জেনারেল তার দলের সৈন্যদের মনোবল চাঙ্গা করার জন্য সেই জেনারেল বলবেন যে যখন শত্রুরা আসবে তাদের মেরে ফেলো। আর অরুণ সুরি 5 নম্বর আয়াতটা বলার পরে চলে গেছেন 7 নম্বর আয়াতে, কারণ 6 নম্বর আয়াতে উত্তরটা আছে। পবিত্র কোরআনের সূরা তাওবার 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যদি কোনো কাফির তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে, যদি তারা শান্তি চায়, তাহলে তোমরা তাদের নিরাপদ স্থানে পৌঁছে দেবে। শত্রু যদি আশ্রয় প্রার্থনা করে তাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও। আজকের দিনের সবচেয়ে ভালো আর্মি জেনারেল খুব বেশি হলে তার সৈন্যদের বলবেন যে শত্রুদের চলে যেতে দাও। এখানে আল্লাহ বলছেন তাদের শুধু ছেড়ে দিও না, তাদের কোনো নিরাপদ স্থানে পৌঁছে দাও। যখনই কোরআনে যুদ্ধের প্রসঙ্গে কথা থাকে, আরেকটা হলো সূরা আনফালের 60 নম্বর আয়াতে উল্লেখ আছে তোমাদের শক্তি ও অশ্ববাহিনী প্রস্তুত রাখো আর শত্রুদের আক্রমণ করো। পরের আয়াতে বলছে কিন্তু শত্রুরা যদি সন্ধি করতে চায় তুমিও সন্ধি করো। তাহলে যে আয়াতগুলোতে যুদ্ধের কথা বলা হয়েছে তার পরের আয়াতে বলছে যদি তারা শান্তি চায় শান্তিই ভালো। এখন আরেকটা প্রশ্ন, সূরা মাইদার 32 নম্বর আয়াতে কি বলছে বা সূরা নিসার 40 নম্বর আয়াতে কি বলছে যে যদি কোনো মানুষকে হত্যা করা হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলো। এটাই হলো ইসলামের আসল কথা। যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, যদি সেটা হত্যা বা ধ্বংসাত্মক কাজের অপরাধে না হয়, যদি দুর্নীতির অপরাধে না হয়, তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলো। আর কেউ যদি কোনো মানুষকে বাঁচায় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে বাঁচালো। এখন আপনারা যদি ভগবদ্ গীতা পড়েন, ভগবদ্ গীতার 2 অধ্যায়ের 50 অনুচ্ছেদে আছে, বলা হয়েছে শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে জিহাদ করতে বলেছেন, চেষ্টা। যদি আপনারা পড়েন মহাভারত, মহাভারতের হাজার হাজার অনুচ্ছেদে যুদ্ধের কথা রাখা রয়েছে, হাজার হাজার অনুচ্ছেদে। কোরআনে যত যুদ্ধের কথা আছে তার চেয়ে অনেক বেশি। মহাভারত একটা ধর্মগ্রন্থ, আপনারা হয়তো জানেন, এখানে রাজ্য নিয়ে একটা যুদ্ধের গল্প রয়েছে পাণ্ডব আর কৌরবদের মধ্যে। পাণ্ডবদের 5 ভাই আর কৌরবের 100 ভাই যুদ্ধ। আর ভগবদ গীতা হলো মহাভারতের অংশ, 18টা অধ্যায় কৃষ্ণের কথা। প্রভু তিনি উপদেশ দিচ্ছেন অর্জুনকে, অর্জুন বলছে, এটা আছে ভগবদ গীতার 1 নম্বর অধ্যায় 42-46 অনুচ্ছেদে, আমি আমার আত্মীয়দের সাথে যুদ্ধ না করে নিরস্ত্র অবস্থায় এই যুদ্ধক্ষেত্রেই মরে যাব, কিভাবে জ্ঞাতি ভাইদের সাথে যুদ্ধ করবো? কৌরবরা আমার জ্ঞাতি ভাই, যুদ্ধ না করে আমি বরং যুদ্ধক্ষেত্রে নিরস্ত্র অবস্থায় মরে যাব। ঠিক তখনই শ্রীকৃষ্ণ, জানেন তিনি কি বলেছিলেন, 2 অধ্যায় 2 আর 3 অনুচ্ছেদে আছে, তোমার মনে এমন অশুদ্ধ চিন্তা এলো কিভাবে? এটা একটা পাপ। তুমি এতটা দুর্বল হলে কিভাবে, তোমার হৃদয় দুর্বল হলো কিভাবে? শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে অর্জুনের চিন্তাটা ঠিক নয়, এটা অশুদ্ধ চিন্তা, এটা একটা পাপ, এটা করলে তুমি স্বর্গে যেতে পারবে না, তুমি বেহেশতে যেতে পারবে না। এরপরে
ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 31-33 অনুচ্ছেদে আছে, শ্রীকৃষ্ণ তিনি বলেছেন, তিনি অর্জুনকে বলেছেন যে ক্ষত্রিয়দের দায়িত্ব হলো যুদ্ধ করা, যদি যুদ্ধ না করো তাহলে স্বর্গে যেতে পারবে না, আর যুদ্ধ না করলে তুমি একটা পাপ করবে। যদি ভালো করে দেখেন ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলছেন যে তোমাকে যুদ্ধ করতে হবে। চিন্তা করেন, আমি যদি ভগবদ গীতার এই উদ্ধৃতি দিয়ে বলি যে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে তোমার আত্মীয় স্বজনদের যুদ্ধ করে হত্যা করতে হবে, কোনো প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দিলে সেটা হবে শয়তানি। আর প্রসঙ্গটা বললে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যদি তোমাকে লড়তে হয় মিথ্যার বিরুদ্ধে সত্যের জন্য, তুমি যে কারো বিরুদ্ধে যুদ্ধ করো এমনকি সে যদি আত্মীয় হয়। প্রসঙ্গটা বললে অনুচ্ছেদে যুক্তি আছে, যখন ন্যায় বিচারের জন্য যুদ্ধ করছেন যদি সেটা আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায় তাতে কোনো সমস্যা নেই। ভগবদ্ গীতা আর মহাভারতে এই কথাটাই বলা হয়েছে, সত্যের পক্ষে আর মিথ্যার বিরুদ্ধে যুদ্ধ। যখনই আমি কোনো হিন্দুকে মহাভারত আর গীতার কথা বলবো সে তো এটা জানে, সে বলবে না মহাভারত আর গীতায় সত্যের সাথে মিথ্যার যুদ্ধের কথা বলা হয়েছে, আর ঠিক এরকম কথাই আছে পবিত্র কোরআনে। তাহলে মহাভারত আর গীতার উদ্ধৃতিগুলো শুনলে আপনি কোরআনকেও বুঝতে পারবেন। এছাড়াও অনেক লোক বলে ও কোরআনে জিহাদের কথা বলছে, আপনি জিহাদ করতে গিয়ে মারা গেলে বেহেশতে যাবেন, অনেকে আছেন। তাদের একজন অরুণ সুরী বলছেন, তিনি সহিহ বুখারী থেকে হাদিসের উদ্ধৃতিও দিয়েছেন, 4 নম্বর খণ্ড বুক অব জিহাদ 2 নম্বর অধ্যায়ের 46 নম্বর হাদিস, বলা হয়েছে একজন মুজাহিদ হলো সেই লোক যে আল্লাহ সুবহান ওয়া তাআলার পথে চেষ্টা করে আর আল্লাহ নিজেই জানেন কে চেষ্টা করছে। এরপরে নবীজি বলেছেন যদি কোনো মুজাহিদ যুদ্ধক্ষেত্রে মারা যায় সে জান্নাতে যাবে, সে পরকালে বেহেশতে যাবে, কিন্তু যদি সে ফিরে আসে মারা না যায় সে ফিরে আসবে গনিমতের মাল নিয়ে। এই হাদিসটা আর কোরআনের বিভিন্ন আয়াতের কথা বলছেন ইসলামের সমালোচকরা। আমি ভাবি হিন্দু সমালোচকরা এই উদ্ধৃতিটা দেয় কীভাবে, তারা কি ভগবদ্ গীতা পড়েনি, তারা কি মহাভারত পড়েনি? এমনকি শ্রীকৃষ্ণ তিনিও ভগবদ্ গীতায় বলেছেন, দ্বিতীয় অধ্যায়ের 37 অনুচ্ছেদে আছে, হে অর্জুন হে কুন্তির পুত্র যুদ্ধের প্রস্তুতি নাও, যদি যুদ্ধে মারাও যাও কোনো সমস্যা নেই, তুমি স্বর্গে চলে যাবে, আর যদি তুমি জয়লাভ করে ফিরে আসো তাহলে তুমি এই পৃথিবীর ধন সম্পদগুলো পাবে। হাদিসে একই কথা আছে। তাহলে কৃষ্ণ যখন অর্জুনকে বলছে যুদ্ধ করো সমস্যা নেই, যদি মারা যাও স্বর্গে চলে যাবে, যদি যুদ্ধে জিতে ফিরে আসো তুমি অনেক ধন সম্পদ পাবে, সহিহ বুখারীও একই কথা বলছে, কোরআনও একই কথা আছে। তাহলে ধর্মগ্রন্থগুলো পড়লে আমরা একে অন্যকে ভালোভাবে বুঝতে পারবো। তাহলে ইসলামে যুদ্ধের অনুমতি আছে শেষ উপায় হিসেবে, আত্মরক্ষার জন্য আর অত্যাচারের বিরুদ্ধে না হলে নয়, আর জিহাদ অর্থ চেষ্টা বা পরিশ্রম করা। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে আসি, কোনটা বেশি ইম্পর্ট্যান্ট? এখানে বেশি ইম্পর্ট্যান্ট কি দেশের আইন কানুন মেনে চলা নাকি মাজহাব বা দিনকে মানা? যেন আমাকে প্রশ্ন করছেন আমার উপর কার দাবি আগে, আমার বাবার দাবি আগে না মায়ের দাবি আগে? ভাই, দেশের আইন আর ধর্মের আইন মানার ব্যাপারে একটা কথা বলি, আল্লাহকে মানার ব্যাপারে বলি, মহান ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের চাইতে অনেক উপরে, ঈশ্বরের আইন মেনে চলাটা আমাদের কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, অন্য যে কোনো আইনের চাইতে, সে আইনটা যেই লিখুক না কেন, যেই লিখুক না কেন। তবে আমি একজন ইন্ডিয়ান, আমি জানি যে ইন্ডিয়ার সংবিধানে এমন কোনো আইন নেই যেটা ইন্ডিয়ার কোনো মুসলমানকে তার ধর্ম পালন করতে বাধা দেয়, কোনো বাধা নেই। সত্যি বলতে ইন্ডিয়া এমন একটি দেশ যার সংবিধানে লেখা আছে যে ইন্ডিয়ার নাগরিক তাদের জন্য এটা জন্মগত অধিকার যে তারা তাদের ধর্ম পালন করতে পারবে, আমিও সে কাজই করছি। ইন্ডিয়ায় এমন একটা আইনও নেই যেটা আমাকে আমার ফরজ পালনে বাধা দেয় আর আমাকে দিয়ে হারাম কাজ করাতে বাধ্য করে, এমন কোনো আইন নেই। আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে চাইলে পড়বো, না পড়তে চাইলে পড়বো না। ইন্ডিয়ার সংবিধানে এমন একটা আইনও নেই যেটা আমাকে ভালো মুসলিম হতে বাধা দেয়। আমি এখানে আমার কথা বলতে পারি, আমি একজন ভালো মুসলিম আলহামদুলিল্লাহ, আর একজন ভালো ইন্ডিয়ানও, আর সংজ্ঞা অনুযায়ী, ভৌগোলিক সংজ্ঞা অনুযায়ী একজন ইন্ডিয়ানকে ভৌগোলিকভাবে বলা হয় হিন্দু, হিন্দু যদি হয় ভৌগোলিক সংজ্ঞা, আমি ইন্ডিয়ার একজন হিন্দু এবং ইসলাম ধর্ম পালন করি। হ্যাঁ ভাই, আপনার প্রশ্নটা করেন। গুড ইভিনিং, আমার নাম শ্রীরাম, আমি একজন হিন্দু। ইসলাম ধর্ম পালন না করে আমি যদি হিন্দুইজম পালন করি বা খ্রিস্টান ধর্ম পালন করি তাহলে কি আমার বেহেশতে যাওয়া কঠিন হবে? ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ইসলাম ধর্ম পালন না করে হিন্দু বা খ্রিস্টান ধর্ম পালন করলে তখন আপনি বেহেশতে যেতে পারবেন না কি পারবেন না। ভাই, আমি আগেও বলেছি যে পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ আছে, ইন্না দ্বীনা ইন্দাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হলো নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করা। যদি খ্রিস্টান শব্দটার কথা বলেন, পুরো বাইবেলে কোথাও খ্রিস্টান শব্দটা নেই।
হিন্দু শব্দটা যেমন হিন্দু ধর্মগ্রন্থে নেই, তেমনি খ্রিস্টান শব্দটাও কোথাও নেই, বাইবেলের কোথাও শব্দটা নেই। খ্রিস্টান শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছে বুক অব অ্যাক্টসে। যারা সেই সময় যীশু খ্রিস্টের নির্দেশ মেনে চলতো তাদের এই নামে ডাকা শুরু করে অ্যান্টিওকের লোকেরা। বুক অব অ্যাক্টসে সেটা দেখবেন, খ্রিস্টান, খ্রিস্টান শব্দটা বাইবেলের কোথাও নেই। তাহলে যীশু খ্রিস্ট সেই সময়ে আসলে প্রচার করেছিলেন ইসলাম, এই জন্য তিনি পৃথিবীতে আরেকবার এসে সাক্ষ্য দেবেন খ্রিস্টান ধর্ম বলে কিছু নেই। ইব্রাহিম আলাইহিসসালাম পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 67 নম্বর আয়াতে উল্লেখ আছে, তিনি ইহুদি বা খ্রিস্টান ছিলেন না, তিনি ছিলেন মুসলমান। ইব্রাহিম আলাইহিসসালাম মুসা আলাইহিসসালাম ইসলাম প্রচার করেছেন। আর ইসলাম, ইসলাম মানে এই নয় যে আমার মুসলমান নাম থাকতে হবে, আমাকে সৌদি আরবে থাকতে হবে, আমার নাম থাকতে হবে জাকির বা আব্দুল। ইসলাম মানে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করলে আপনি মুসলমান। যীশু খ্রিস্ট নিজের মুখেই বলেছেন, এটা আছে গসপেল অফ জনে 5:30, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি এখানে শুধু বিচার করি, আমার বিচার ঠিক, কারণ আমি নিজের ইচ্ছাকে দেখি না, ঈশ্বরের ইচ্ছাকে দেখি। যে লোক বলে আমি নিজের ইচ্ছাকে না দেখি ঈশ্বরের ইচ্ছাকে দেখি, সে তো আসলে মুসলমান। তাহলে যীশু খ্রিস্ট ছিলেন মুসলমান, তিনি ইসলাম প্রচার করেছেন। আমি ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্য নিয়েও লেকচার দিয়েছি, আমি সেখানে দেখিয়েছি যে খ্রিস্টান ধর্ম বলছে একজন ঈশ্বরের কথা, ট্রিনিটিতে বিশ্বাস করো না, মহান ঈশ্বরের প্রতিকৃতি তৈরি করো না, ঈশ্বর কখনো জন্ম নেননি, এসব কিছুই বাইবেলে আছে। বাইবেল থেকেই আমি দেখিয়েছি নামাজ পড়ার নিয়ম, বাইবেল থেকেই দেখিয়েছি জাকাতের কথা, হজের কথা, মদ খেতে নিষেধ করা, ভদ্রতা দেখানো, বাইবেলে আছে। তাহলে যীশু বা ঈসা আলাইহিসসালাম তিনি খ্রিস্টান ধর্মের প্রচার করতে আসেননি, তিনি ইসলাম প্রচার করতে এখানে এসেছিলেন। আর পুরো পৃথিবীর মানুষের জন্য সৃষ্টিকর্তা একজনই, তিনি আমাদের একটাই ধর্ম দিয়েছেন, অন্য ধর্ম দেননি। অন্যান্য সব ধর্মগ্রন্থকে আসলে মানুষ বিকৃত করে ফেলেছে, যেমন এই ভাই বললেন সুফিজম, এমনকি এটাও ইসলামের একটা পথভ্রষ্ট রূপ। ইসলাম ধর্ম পালনের জন্য কি মানতে হবে? পবিত্র কোরআন আর সহি হাদিস। আর প্রত্যেক নবী রাসূল প্রচার করেছেন শুধু ইসলাম। যদি ধর্মগ্রন্থগুলোর কথা দিয়ে যীশুকে অনুসরণ করেন, যীশু কখনোই বলেননি আমার উপাসনা করো, নিজেকে কখনো ঈশ্বর বলেননি। সত্যি বলতে গোটা বাইবেলে পরিষ্কারভাবে এমন কোনো কথা নেই যেখানে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন অথবা উপাসনা করতে বলেছেন। কিন্তু খ্রিস্টানরা বলে বেহেশতে যেতে পারবেন না, যদি বিশ্বাস না করেন যীশু আমাদের পাপের জন্য মারা গিয়েছেন, তিনি ছিলেন ঈশ্বর। গোটা বাইবেলে একেবারে পরিষ্কারভাবে একটা কথাও নেই যেখানে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন অথবা উপাসনা করতে বলেছেন। যদি কোনো খ্রিস্টান বাইবেলে এমন একটা কথা দেখাতে পারেন যে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর, আমার উপাসনা করো, আমি আজকেই খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। আর যীশু খ্রিস্ট বাইবেলে বলেছেন, এটা আছে গসপেল অফ জনে 14:28, যে আমার পিতা আমার চেয়ে বড়। গসপেল অফ জন 10:29, আমার পিতা সবার চেয়ে বড়। গসপেল অফ ম্যাথিউ 12:28, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ লুক 11:20, আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই। গসপেল অফ জন 5:30, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, আমি এখানে বিচার করি আর আমার বিচার সঠিক হয়, কারণ আমি আমার ইচ্ছাটাকে দেখি না, আমার পিতার ইচ্ছাকে দেখি। তিনি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করেছেন অর্থাৎ মুসলমান। এটা আছে বুক অফ অ্যাক্টসে 2:22, যে হে ইসরায়েলবাসী এই কথাটা শোনো, নাজারেথ শহরের যীশু যে ঈশ্বরের একজন প্রেরিত দূত তোমাদের মধ্যে, ঈশ্বর তাকে দিয়ে অনেক অলৌকিক কাজ করাবেন, তোমরাও সাক্ষী থাকবে। যে ঈশ্বরের একজন প্রেরিত দূত তোমাদের মধ্যে, ঈশ্বর তাকে দিয়ে অনেক অলৌকিক কাজ করাবেন, তোমরাও সাক্ষী থাকবে। আপনারা যদি বলেন খ্রিস্টান মানে যারা যীশু খ্রিস্টের নির্দেশগুলি পালন করে চলে, তাহলে আমি বলবো মুসলমানরা খ্রিস্টানদের চেয়ে অনেক বেশি খ্রিস্টান। বাইবেল বলছে শুকর মাংস খাবে না, বাইবেল বলছে মহিলারা তাদের মাথা ঢেকে রাখবে, এটা আছে 1 করিন্থিয়ান্স 11:5-7, যে মহিলা মাথা ঢেকে রাখবে না তার মাথা কামিয়ে ফেলা হবে। তাহলে ভাই, আল্লাহর সকল নবী রসুলগণ শুধু ইসলামকেই প্রচার করেছেন। ইসলাম মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। যদি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করতে পারেন বেহেশতে যাবেন, যদি না করতে পারেন যেতে পারবেন না। আশা করি উত্তরটা পেয়েছেন। এটাই আমাদের শেষ প্রশ্ন। কোনো অমুসলিম ভাই কি আছেন? হ্যাঁ, প্রশ্নটা করেন। রেসপেক্টেড স্যার, আমার প্রশ্নটা হলো, দয়া করে আপনি কি একটু মাইকের কাছে আসবেন যাতে আপনার প্রশ্নটা শুনতে পারি? আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে কোরআনে বেহেশত সম্পর্কে কি বলা আছে। ভাই, আপনি কোরআনে বেহেশতের বর্ণনাটা জানতে চাচ্ছেন? আমি এখানে সংক্ষেপে বলছি, এটা একটা জায়গা যার নাম জান্না। এই জান্না শব্দটা আরবি থেকে বাংলায় অনুবাদ করলে হয় বাগান, জায়গাটা চিরস্থায়ী সুখের। এখানে বলা হয়েছে আপনার পায়ের নিচে নদী বয়ে যাবে, মধুর নদী থাকবে, দুধের নদী থাকবে, ফলমূলের কথা আছে, ডালিম পেয়ারা ইত্যাদি। এই জায়গাটা আসলে পরকালের জন্য একটা পুরস্কার। হ্যাঁ স্যার, একটা কথা স্যার। হ্যাঁ, আপনি বেহেশতের বর্ণনা শুনতে চাইলেন? হ্যাঁ স্যার। আমরা সেখানে কোন অবস্থায় থাকবো, সাধারণ মানুষের মতো নাকি অন্য কোনো অবস্থা? হ্যাঁ, আপনি জানতে চাইলেন যে, আর একটা কথা স্যার, এখানে যদি বেহেশত খুঁজে না পান তাহলে অন্য কোথাও বেহেশত খুঁজে পাবেন না। আপনি বললেন সেখানে আপনি কেমন থাকবেন,
কিভাবে থাকবেন আগের মতোই? ভাই, এখানে আমাদের অনেক কিছু প্রয়োজন, সেখানে সব আলাদা, আমরা এই অবস্থায় থাকবো না, সেখানে আমরা অন্য অবস্থায় থাকবো, তবে কিভাবে থাকবো আল্লাহ জানেন, তবে আলাদা। মাথায় শয়তানি চিন্তা আসবে না যদি আপনি বেহেশতে যান। না না না, আমি আমাদের শরীরের কথা বলছি না, আমি জানতে চাচ্ছি আমাদের আত্মার কথা, আমাদের আত্মার তখন কি হবে, সেটা কেমন থাকবে? আপনি বেহেশতে গেলে দেখতে পাবেন ইনশাআল্লাহ। আসুন প্রার্থনা করে যাবো তাহলে ইনশাআল্লাহ। তাহলে আপনি আমাকে এমন একটা জায়গার কথা বলছেন যেটার কোনো বর্ণনা দিতে পারছেন? সরি, আপনি এমন জায়গার কথা বলছেন যেটা কোনো বর্ণনা নেই। ভাই, আপনি বললেন বেহেশতের বর্ণনা শুনতে চান, আমি বর্ণনা শুরু করলাম, তখন বললেন জায়গাটা না, আমাদের সেখানে কি হবে, আমাদের কি হবে, আমাদের দাড়ি থাকবে কিনা, আমরা জীবিত থাকবো কিনা, আমাদের শরীর সেখানে থাকবে। আমি বলছি আত্মার কথা, মনের কথা, আত্মা কিভাবে থাকবে? আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে উল্লেখ আছে, কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, প্রত্যেক আত্মায় মৃত্যুবরণ করবে, প্রত্যেক আত্মায় সেখানে থাকবে, তবে শরীরটা সেখানে থাকবে না, আমাদের আত্মা সেখানে উপস্থিত থাকবে, কিন্তু সেটা কোন অবস্থায় থাকবে? যেমন 80 বছরের একজন বৃদ্ধা মহিলা কোন অবস্থায় জীবিত হবেন, বৃদ্ধ না যুবতী আল্লাহ মালুম, তবে আলাদা কিছু হবে। আমি আমাদের শরীরের কথা বলছি না, আমি বলছি আত্মার কথা। আত্মা থাকবে, আত্মাই যদি সবকিছুর জন্য দায়ী হয় তাহলে আমাদের কাজকর্মের জন্য আত্মাই কথা। ঠিক বলেছেন ভাই। তাহলে আমি যদি বেহেশতে যাই তাহলে ভাববো যে আল্লাহ আমাকে 70টা হুর পরিয়ে দেবেন, তখন আমার মনে হতে পারে যে বেহেশতে চেয়েও ভালো জায়গা আছে। মানে বেহেশতে যাওয়ার পর সবকিছু কিভাবে শেষ হবে? মানুষের তো আসলে চাওয়া পাওয়ার শেষ নেই, মানে সেখানে আমাদের আত্মাতে কি অবস্থায় থাকবে? আমার আত্মা তখন কি একই অবস্থায় থাকবে? এই কথাটাই বলছিলাম ভাই, যে কিভাবে নিশ্চিত হবেন। আমি আপনাদের বলেছি যে এই বই যদি বটে পরীক্ষা করি, যদি আমরা পরীক্ষা করে দেখি, এই বইয়ের 80% একেবারে প্রমাণিত, আর 20% হচ্ছে সাধারণ মানুষের জানার বাইরে। তাই একজন যুক্তিবাদী মানুষ হিসেবে আর ডাক্তার হিসেবে বলি, আমার যুক্তি বলে যার 80% একেবারে প্রমাণিত আর 20% সাধারণ মানুষের কাছে অস্পষ্ট। আসলে সত্যি বলতে কি, যে কোনো ধর্মগ্রন্থকেই অযৌক্তিক বলাটা খুব কঠিন, কারণ আপনি নিজেই দেখবেন। ভাইয়া, আপনি বলছেন এটা খুব কঠিন, আপনি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, আমার ক্যাসেটটা শুনতে পারেন। আমি শিকাগোতে ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের সাথে একটা বিতর্ক অনুষ্ঠান করেছিলাম যার বিষয় ছিল কোরআন অ্যান্ড বাইবেল ইন দ্য লাইট অফ সায়েন্স। দেখবেন, আমি চাইলে অনেক ধর্মগ্রন্থে বাতিল করতে পারি, আজকে আমার কাজ বাতিল করা নয়, আমাদের সাদৃশ্যগুলো দেখা। আমি চাইলে হিন্দুইজমের সাথে ইসলামের পার্থক্য নিয়ে কথা বলতে পারি, আমি হিন্দুইজমের বৈজ্ঞানিক ভুল নিয়ে কথা বলতে পারি, বাইবেল কেউ সেটা আমার কাজ না। আমি এখানে যা করলাম, ইসলাম আর হিন্দুইজমের সাদৃশ্য নিয়ে কথা বললাম, আমি যে কথাগুলো বলেছি সেগুলো আসলে বেদের বিভিন্ন প্রমাণিত সত্য, আমি এখানে সেগুলো উদ্ধৃতি দিয়েছি, আপনার পছন্দ হলে মেনে চলুন, পছন্দ না হলে সেটা আপনার ব্যাপার। তাহলে বেদও বলছে স্বর্গের কথা, নরকের কথা, মানে বেহেশত আর দোজক, যদি পছন্দ হয় মেনে চলুন, পছন্দ না হলে সেটা দরকার নেই, আমরা কিয়ামতের দিন দেখবো কে ঠিক। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়ের। আমি এখন অনুরোধ করব ভাই আব্দুর রহিম গ্রিনকে কিছু বলার জন্য। ভাই গ্রিন, আজকে ডক্টর জাকির নায়েকের এই বক্তৃতা শুনতে আসার জন্য আমি চেন্নাইয়ের লোকজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনেক কিছুই শিখলাম আলহামদুলিল্লাহ, আশা করি আমরা আজ যা শিখলাম সেগুলো কাজেও করে দেখাব, আর ইনশাআল্লাহ মানুষ ইসলাম সম্পর্কে আরও জানতে পারবে। আজকের এই অনুষ্ঠানের সাথে জড়িত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।